আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। শিক্ষার আলোর আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা, নিজস্ব প্রতিবেদক 29 জুলাই 2021, 7:31 বাংলাদেশ জার্নালে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি এসএসসি এবং এইচএসসির পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। আর প্রতিবেদন শুরু করার একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন ব্যবস্থা থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। 2021 সালের এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও পরীক্ষার বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আত্মশিক্ষা বোর্ড পরীক্ষা বিষয়ক উপকমিটি। বৃহস্পতিবার আত্মশিক্ষা বোর্ড পরীক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম এতে স্বাক্ষর করেন। আদেশে বলা হয়েছে, কোভিড-19 অতিমারীর কারণে 2021 সালের এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী শুধু গ্রুপভিত্তিক 3টি নৈবেদ্যনিক বিষয় অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ও নম্বর কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে। আদেশে আরও বলা হয়েছে, পরীক্ষা নিয়মিত অনিয়মিত প্রাইভেট পরীক্ষার্থী ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম বাধ্যতামূলক করা হয়েছে। তবে শুধুমাত্র 3টি নৈবেদ্যনিক বিষয়ে পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এছাড়া আংশিক বিষয়ে অকৃতকার্য অথবা 1 অথবা 2 বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থী যদি নৈবেদ্যনিক বিষয়ে অকৃতকার্য হয়ে থাকে সেক্ষেত্রে পরীক্ষার্থীকে তার অকৃতকার্য নৈবেদ্যনিক বিষয়ে অ্যাসাইনমেন্ট কার্যক্রম অংশ নিতে হবে। তবে আবশ্যিক ও চতুর্থ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীকে অ্যাসাইনমেন্ট কার্যক্রম অংশগ্রহণ করতে হবে না। আদেশে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইট থেকে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট সংগ্রহ করে নির্দেশিকা অনুযায়ী সম্পন্ন করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে। এ বিষয়ে আত্মশিক্ষা বোর্ড সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদ বাংলাদেশ জার্নালকে বলেন, পরীক্ষার মূল্যায়ন নিয়েও শিক্ষার্থী এবং অভিভাবকদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেসব বিষয়ে পরীক্ষা নেওয়া হবে না সেক্ষেত্রে আমরা গত বছরের মতো সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশ করব। একজন শিক্ষার্থী যখন ফল হাতে পাবে তখন সে দেখবে তার সব বিষয়ে ফল আছে। এর মধ্যে আমরা শুধু 3টি বিষয়ে পরীক্ষা নেব, 3 বিষয়ের ফল আসবে পরীক্ষা থেকে আর বাকিগুলো আসবে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে। কীভাবে নম্বর বণ্টন করা হবে জানতে চাইলে তিনি বলেন, ইতিমধ্যে আমাদের প্রশ্ন তৈরি হয়ে গেছে। প্রশ্নপত্র প্রণয়নের একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, সংক্ষিপ্ত সিলেবাসের উপর প্রশ্ন করা হয়েছে। ধরুন যে প্রশ্নপত্রটি দেওয়া হবে সেখানে 10টি প্রশ্ন আছে। সাধারণত শিক্ষার্থীকে আগে 7 থেকে 8টি উত্তর দিতে হতো। পরীক্ষার সময় যেহেতু কমানো হবে, অর্থাৎ 3 ঘন্টার পরীক্ষা 1.5 ঘন্টায় নেবে, তাই আমরা শিক্ষার্থীদের 2 থেকে 3টা প্রশ্নের উত্তর দিতে বলা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনটি। প্রতিবেদনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন শিক্ষার আলোর। আল্লাহ হাফেজ।